ছেলেদের বায়না, আগামী বছরে মেহফিলটা হবে নাকি আহলে হাদিস মাজহাবিদের মতো মিলাদুন্নবী করা যাবে না, এই কথা বলে উড়িয়ে দেব? করা যাবে তো নাকি গো? কারণ এই যে এই দিনেতে আমার আপনার নবীর জন্ম তো না, এই জন্য করা জায়েজ হে, জায়েজ হে ইয়া না জায়েজ, জায়েজ হে, ইসলিয়ে আগামী বছরে করবেন তো। এই কারা কারা করবেন একটু তকবীর দেন তো, নারায় তকবীর, একটু হাত তুলে তকবীর দেন, নারায় তকবীর, নারায় তকবীর। আমার শোনা আছেন বাবা, এই এত বড় প্যান্ডেল গ্রামের ছেলেরা, এই আরিফুল ভাই যিনি আমার সাথে মুম্বাইতে থাকা অবস্থায় যোগাযোগ করেছিল, খুব সুন্দর মহাপতের ভাই। আমার ভাই কই, উপরে আসো না, মেয়ে ছেলে হয়েছে নাকি পর্দা করছো? এখানে আসতে কি হচ্ছে? চলে আস, এখানে আস, ওই খাতা কলম কই? আমার শোনা চাঁদ বাবু ভাই, ও ভাই, আমি জানি গরিব এলাকা, বেশি চাপ দেব না, এই জলসাটা টিকিয়ে রাখার জন্য আজকে পৃথিবীর জমিনে মুসলমান মুসলমানের মধ্যে দলাদলি গুটাগুটি শুধু শুরু হয়ে গেছে, আর পৃথিবীর জমিনে যারা নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, কুলি, মুসলিম, বাঙালি, কারাই, ইতালি, হিন্দি, মাসারা, গুজরাটি, মিরাটি, শিখ, পারাসি, সবাই চেষ্টা করছে কি করে মৌলানাদের শেষ করা যায়, কি করে ইসলামটাকে শেষ করা যায়, কি করে কোরআনটাকে ধ্বংস করা যায়, কি করে মসজিদটাকে ভাঙা যায়, কি করে জলসাগুলো বন্ধ করা যায়, কথা ঠিক কি না? কিন্তু এই মুসলমানের এমনই কলমাওয়ালা পাওয়া, বুলবুল ঝড় হবে, এর মাঝে নবী দিবস জিন্দা থাকবে, জোরে বলেন, আর একটু জোরে বলেন, এই ক্ষমতা আমাদের মধ্যে কে দিয়েছে? তুমি জোরে বলেন, বাবু বেশি খরচা না, এটা প্যান্ডেল, জেনারেটর, মাইক আর একটা দুটো বক্তা, এইটুকুই খরচা, একটু তাবারক। আমার সোনা চাঁদ বাবা ভাইরা, বেশি চাইবো না, মাশাআল্লাহ, এই বৃষ্টিতে আপনারা এতগুলো মানুষ আছেন, আমি খুব খুশি, খুব খুশি ভাই, এতগুলো মানুষ পুরো ভরপুর প্যান্ডেল। আমার সোনা চাঁদ বাবা ভাইরা, একটা করে হাজার চাইবো, 2000 মাশাআল্লাহ, কাছে আসো, কই আহমদ ভাই কই, মাশাআল্লাহ, দেখেছো আহমদ আলী গ্রামে না কিন্তু গ্রামের প্রতি মহব্বত আছে না, নবীর প্রতি মহব্বত আছে না, এরাই তো জান্নাতি। মাওলানা হল, আপনি খোদার কসম করে বলছি, আমার নবী মাওলানা হতে বলেনি, হাফেজ কারি মুফতি সাহেব হতে বলেনি, ইলম শিক্ষা করতে বলেছে, ইলম, ইলম মানে হলো জ্ঞান, ইসলামে যে যতটাই জানো, যতটাই জানো, আমি দুরাকাত নামাজ পড়তে জানি, আমি চারটে সূরা জানি, আমি যে যতটাই জানি, এইটাই হলো এর প্রতি সে মাওলানা, এর প্রতি তার জ্ঞান, আর এর প্রতি আলেম মানে আমল করার নাম হলো প্রকৃত হাক্কানি আলেম, সে যে যতটা আমল করবে এরাই তো জান্নাতি। আর বিরাট বললাম, বিরাট বললাম, বিরাট বললাম, এত পড়া পড়েছে, নবী মুর্দা নবী হয়েছে, এ বলা ধরেছে, ও জাহান্নামে না জান্নাতি, জাহান্নামে। আমার ভাই কি নাম? ভাই আহমদ ভাই, আমি 1000 টাকা চেয়েছি, উনি খবর করেছে 5000, 1 টাকা খুশি না বাজার, আর খুশি না বাজার, একটু খুশির সাথে তকবীর হবে, নারায় তকবীর, ও আর একটু জোরে হবে, নারায় তকবীর। আমার আহমদ ভাই, মা আব্বা সকলে জান্নাতে, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলো, একটু আহম্মদ ভাইয়ের সাথে ভাইয়ের জন্য একটু দোয়া করবো, সকালে হাত তুলবেন তো, তার ঠান্ডার সময় বগলে চেপে রাখবেন, যে ওর জন্য দোয়া করবো, আমরা হাত তুলবে কেন, এরকম হবে না তো, একটু হাত তুলে, আল্লাহুম্মা আমিন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বি আল্লাহ এতগুলো মানুষ আহম্মদ ভাইয়ের জন্য হাত তুললাম, জানি না মানুষটা কোথায় আছে, ও রব্বি আল্লাহ যে দানটা করেছে, যে দানটা করেছে, এ দানের ওসিলা আমাদের আপন জন আহমদ ভাই যারা গ্রহণ করবে রে, তাদের কবে দেবে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিয়ে, আব্দুল আল্লাহ আহমদ ভাইকে ব্যবসা বাণিজ্যে বরকত করে দেবে, দিদারে আপনি মৃত্যু দেবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কি গ্রামে তুমি আমাকে নিয়ে মুখ খোলার আগে বাবা মায়ের পাগল রাগা এক হাজারের বদলে পাঁচ হাজার করে দেয়া চলে গেছে কবরে মা চলে গেছে কবরে দাদা দাদি চলে গেছে কবরে আব্বার কাছে আরো পাঁচটা টাকা চাইলে পাওয়া যাবে না যাবে এই গ্রামের মা বোনেরা ছেলেরা স্মরণ করে নিয়ে রব্বি আল্লাহ পাঁচটা হাজার টাকা দান করেছে ও মাহমুদ আল্লাহ সকলের দুহাতের ও মাহমুদ আল্লাহ এই এলাকাটাকে আপনি কবুল করে নিন বুড়ো বুড়ো মানুষগুলো ভিজে ভিজে জলসায় এসেছে কবুল করে এই মানুষগুলোর গুনাহ খাতাকে মাফ করে দেন মিলতে আব্বা মায়ের শরণে এখানে ছেলেরা বাবাজিরা যার যতটা ক্ষমতা হয় তোমার মোহাম্মদ নবীর মোহাম্মদ নবীর প্রেমে গে রব্বি আল্লাহ হাজার হাজার টাকা দেবে বলে নিয়ত করছে মনে মনে রব্বি আল্লাহ প্রত্যেকের মরে নেক তামান্না নেক দোয়াতে কবুল করে নিন প্রত্যেকের দানটাকে কবুল করে নিন যারা নিয়ত করে নিন নিয়ত করার মতো তৌফিক দেন মা আব্বাকে স্মরণ করে সকলে দেবে আল্লাহ কবুল করেন দুজন ভাই পাঁচ হাজার করে দশ হাজার হয়ে গেছে মোটামুটি করে গরুটা সব হয়েছে খিরে আমাদের গরু খাওয়া বন্ধ করবি নাকি আমরা আগে গরুটাই তুলে নিছি কথা ঠিক কি না বন্ধ করবি কি আহারে গ্রামবাসী মায়েরা গো ও আমার আব্বাজিরা ও আমার সোনার মানিকেরা যে আব্বা মা খবরে গে আব্বা মা কে স্মরণ করে আপনার দান বিফলে যাবে না আপনার দান পৃথিবীর স্টেট ব্যাংকে জমা হবে না বড়টা ব্যাংকে জমা হবে না আল্লাহর খাতায় আপনার জন্য জমা হয়ে থাকবে বিনিময়ে আপনার আব্বা মায়ের দাদা দাদির কবরের আজাব মাফ হবে ও সোনাচাঁদ মানিক আমার এক হাজার দু হাজার পাঁচ হাজার যে যেমন পারেন বলেন আহারে ছেলেরা দান করে এলাকার মেয়েরা বড়রা বলে আমরা কিসে পিছিয়ে আছি ওরা তো ভাত খায় আমরাও খাই ওদের দুটো হাত আমাদেরও দুটো হাত ওদের দুটো নয়ন আমাদেরও দুটো নয়ন ওদের দুটো পাগা আমাদের দুটো করে আমরাও মহব্বত করে একজন মা কত দিয়েছে হাজার এক টাকায় তো মায়ের সম্মান অত তকবীর হবে নারাই তকবীর এই মায়ের কথা বলেছে এই আওয়াজ একটু বউ বউ বউয়ের জন্য তকবীর দেন তো নারাই তকবীর এই দেখে ছেলেরা খুব বোঝে এলো হুজি ধরবে এক্ষুন গলা টিপে বেশি জোরে বলা যাবে না এ মায়ের সম্মান অর্থ আরো তো জোরে হবে নারাই তকবীর আমার মা একজন মা এক হাজার একটু বলেন পিছন থেকে এক বছর সময় পাবেন দেওয়ার জন্য আমার আমির ভাই 501 টাকা একটু তকবীর দেওয়া যাবে নারে তকবীর খুশি না বাজার একটু খুশি সাথে তকবীর দেন নারে তকবীর আমার পিছনের ভাইরা কোনো আওয়াজ নাই কেন ভাই এক বস্তা আলু বিক্রি করলে তো 2000 টাকা দিয়ে দেবে সময় মতো দোয়াখার হয়ে যাবে আমার মুকারিম ভাই কই সে ভাইগুলো কই 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 এটা মাশাআল্লাহ আমার মুকারিম ভাই 1000 মাশাআল্লাহ 1000 এর পৃথক ভিতর নারে তাকবীর নারে তাকবীর মুকারিম ভাইয়ের আত্মীয় স্বজন সকলে জান্নাতি সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন সকলের মায়ের মুরব্বি জান্নাতি জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই এটা বলেন পিছন থেকে একটু করে বলেন
1,000-2,500। অনেকে যদি মনে করেন হুজুর আপনার কি মাথার তার কাটা না ফিউজ কাটা, আমরা 10,000 করে দিতে পারি, আপনি 1,000 করে বলছেন। ভাই এরকম যদি 10,000-5,000 দিতে পারেন মাশাআল্লাহ খুব ভালো। একটু বলে মাশাআল্লাহ বাবাজি, অনেকক্ষণ দিয়ে কথা বলছেন, না দিয়ে থাকতে পারে? আমার বাবাজি 20 কিলো গোশত, এটা তকবীর নারে তকবীর, বাবাজির হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিক জোরে বলেন আল্লাহুম্মা আমীন। আমার আল্লাহ মৃত্যুর সময় কলমা নয় সুপারি ঘোগলে বলেন আল্লাহুম্মা আমীন। নারে তকবীর বাবু, দানের হাত বাড়বে তো নাকি গো? না তাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, দোয়া করব। ঠান্ডা হয়নি তো? এই এখনো রান্না চলছে, ঠান্ডা হয়নি, চিন্তার কোনো কারণ নেই বাবু। একটু বল, আমার দুজন ভাই, একজন 5,000 আর একজন 3,000, একটু জোরে তকবীর দেন, নারায় তকবীর। আমার আল্লাহ মাহফিলকে কবুল করি সকলে বলেন আল্লাহুম্মা আমীন। নারে তাকবীর বাবু, বলেন ভাই পিছন থেকে এক একজন করে হাত তোলেন, একটু হাত তোলেন আমার সমাজ। আমার 900 ভাই, মাশাআল্লাহ 20 কিলো ভাই, আমার আল্লাহ ভাইয়ের এই দানকে কবুল করি সকলে বলেন আল্লাহুম্মা আমীন। আমার 900 আলী ভাই কোথায় বসেছিল? আমার 900 আলম ভাই তুমি কোথায় বসেছিল? আর ছিল কি না ছিল খোদা দানে বোঝা গেল। আমার আল্লাহ 900 ভাই দানকে কবুল করে রে। আমার আল্লাহ যারা দান করেছে যে দানিদের দানকে কবুল করে ভাইরা। আমার বাবা জিরা আল্লাহ নবী জানালো, আল্লাহ নবী জানালো রে হাবিবুল্লাহ, যে ব্যক্তিটা দান করে ওই বাক্য ব্যক্তিটা পৃথিবীর জমিনে নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক হয় না গা, মমতা ব্যানার্জির সাথে সম্পর্ক হয় না গা, ওই মানুষটা আর মিস্টার ট্রাম্পের সঙ্গে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি মেসি নেইমার কারোর সাথে সম্পর্ক হয় না গা, ওই মানুষটার সাথে সম্পর্ক হয়ে যায় ডাইরেক্ট আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবহার মা গো 1,000 টাকা দান করেছে, যখনই বলেন আল্লাহুম্মা আমীন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমীন। আল্লাহ দানকে কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমীন। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। আসসাফিয়ে হাবিবুল্লাহ, আমি নবী জানালাম, আমি আমার আল্লাহর দোস্ত, আমি আমার আল্লাহর বন্ধু, আমি আমার আল্লাহর হাবিব। আর পৃথিবীর জমিনে ওই উম্মতরা আমার আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ পাই, যে আমার উম্মত উম্মতানি তা আসাফি হাবিবুল্লাহ দলের হাতটা বাড়িয়ে দেয়, ওই বান্দাটা ডাইরেক্ট আমার আল্লাহর মেহমান বন্ধু হয়ে যায়। বলে বলেন আর কি করে বলেন আবুল হোসেন ভাই কবি গা আলু চাষ করে গো, সব আলু দিয়ে দিচ্ছে, কথা বুঝলেন না? আপনাদের কি বলে ওই স্টকে রাখবে না নাকি? সব দিয়ে দেবে নবীর মহব্বতে দেবে, নারায় থাকবে। আলু কতটা লাগে মাশাআল্লাহ? আচ্ছা দিক না আলু, দিক না, হ্যাঁ বলেন। আমার ইব্রাহিম ভাই 501 টাকা, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। বলো ইয়া রাসূলুল্লাহ
নবীকে ডাকেন খুশি করার, নবীকে ডাকেন আমার আল্লাহ দিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ। আমার সাহাবউদ্দিন ভাই 2001 টাকা, নারে তাকবীর নারে তাকবীর, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা, একবার দেখা দাও যদি নেসি রাত্রি বেলা, তাই হুগলি জেলা থেকে সবাই মিলে গো, আরামবাগ থানা এলাকা থেকে সবাই মিলে গো, জানাব হাজার দরুদের নজরানা রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার শফিকুল ভাই এই জলসাটা কায়েম থাকবে বলে সর্বপ্রথম এরকম একটা ব্যক্তি দেখলাম যে তাবারক খাবে বলে চাল দান করে দিলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন নারে তাকবীর। শফিকুল ভাই 3 বস্তা চাল আমার আল্লাহ তার দানকে কবুল করুক সকালে বলে আল্লাহ। আচ্ছা 2 বস্তা মিস্টেক হয়ে গেছে, নাহলে আমার পকেট থেকে চলে যেতে ভাই, কথা বুঝলেন না, 3 নয় 2 বস্তা। আমার শোনা চাঁদ বাপ ভাইরা, আমার 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 বাবু, আপনাদের এলাকার ছেলেরা মাশাআল্লাহ ভালো দান দিচ্ছে, মুরব্বি বাবাজিরা খুব খুশি খুব খুশি, এই জলসা আগামী বছর টিকে থাকবে আবারও হবে, আপনারা খুশি নেমে যান। এ চান তো আপনারা চান তো, একটু গলা ছেড়ে তো তুলতেন না থাকবে, গলা ফেটে যদি মরে যায় নসিব ভালো না কালো, আর মদ খেয়ে যদি মরে যায় ভাই বিমলের ধোঁয়া আর ওই বিমলের ওই শান্তির ওই পিসটা যদি গলায় আটকে মরে যায় এ নসিব মনে হয় সব থেকে ভালো বলে না। আমার আল্লাহকে ডাকবো মরে যাবে, যাবো কোথায়, কবরে, আর কবরে গেলে দুটো ফেরেশতা আসবে, মন কা নাকি মন রব কা মন দীন কা মন নবী কা, লাগরে কিচ্ছু জানি না কিচ্ছু জানি না, কি জানো কি জানো কি জানো, নবীর মেহফিলে আল্লাহকে ডেকেছি নারায় তাকবীর আল্লাহু আকবার বলেছি, গলা ফেটে গেছে ডাইরেক্ট এখানে এসেছি, আগে বিচার হোক একটু জোরে বলেন, আর একটু জোরে বলে আল্লাহর কাছে বিচার যাবে, কি খবর রে কি খবর আল্লাহ, ও তোমাকে ডাকতে গিয়ে গলা ফেটে গেছে বিচার আগে করতে বলেছে, ওরা একটা এখন কোনো ফাইসালা করতে পারেনি, কি বিচার রে কি বিচার, আল্লাহ তোমার ডেকেছিল গলা ফেটে গেছে। আমার আল্লাহ বলে ওরে মন কর নাকি ওই কবরে আর যাবি না, জোরে বলেন আর একটু জোরে বলা যাবে, একটু আস্তে করে বলে এ মন কর নাকি আমি আল্লাহ আমাকে ডাকতে গিয়ে ওর গলা না ফেটে গেল, আমি আল্লাহ ওর উপরে খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ ওর কবে তাকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিলাম, জোরে বলেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে দেখবে হাবিবুর রহমান ভাই আপনাদেরই এলাকার সন্তান, আহারে কোন মা এরকম বাচ্চাকে পেটে নিয়েছিল, এই এত বড় প্যান্ডেলটার সমস্ত খরচা একা দিয়ে দেবেন, নারে দেখবে নারে দেখবে। রফিকুল ভাই মানে সমস্ত কাঠ রান্নার জন্য সমস্ত কাঠ দিয়ে দিবে, আমার সোনার চাঁদ বাপ ভাইরা সব প্রায় হয়ে গেছে, এখন দয়া খায়ের করবে বলো আর করি তুমি রন্তি কোথায় পেলে, পায়ার নবীর দাঁত মুবারক সাদা ছিল বেলে, জোরে জোরে বলে লাল ফুলকে প্রশ্ন করি তুমি রন্তি কোথায় পেলে, লাল গোলাপকে প্রশ্ন করি তুমি রন্তি কোথায় পেলে, লাল ছিল বেলে।
আব্দুল সেলিম মাশাআল্লাহ, এইদিকে হুগলির মানুষ তো শুধু গরুর গোশে ধান্দা, দেখেন গোশ বেশি হয়ে গেল মনে হয় 20 কিলো। তোদের যখন কাজ মিটে যাবে আমাদের কাছে দিবি, আমরা সাপ্পান সাপ্পা করে ছেড়ে দেবো, কথা ঠিক কিনা? 20 কিলো 25 কিলো করে কিনে নিয়ে চলে আসবো। আমার সোনা চাঁদরা ভাইরা, আমার ভাই 20 কিলো গোশ দিয়েছে। সালাম